করতেছে যে গতকালকে স্যার হজের একটা আপডেট আসছিল স্যার, আমরা যারা সংবাদকর্মী বা দেশে প্রবাসী অনেকেই স্যার একটা আকাঙ্ক্ষার মধ্যে ছিলেন যে এবার 2020 সালের হজটা স্যার কিভাবে হবে। বিভিন্ন মিডিয়াতে অনেক সংবাদ আসছিল, কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম যে এখান থেকে একটা অফিসিয়াল ঘোষণা আসবে স্যার, সে বিষয়টি ইতিমধ্যে অনেকে জেনেছেন। তারপর স্যার আপনি যদি একটু ব্যাখ্যা করতেন, কারণ হজের ব্যাপারে আমাদের দেশে কিন্তু একেবারে উৎসুক ভাবে একটা আগ্রহ ছিল যে হজটা কিভাবে হবে স্যার। আপনাকে ধন্যবাদ। আসলে এবার হজটা একটু অন্যরকম ভাবে পালিত বা আপনার গিয়ে আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে। প্রথমত হচ্ছে যে এবার অলরেডি 5টা দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আপনার গিয়ে নাইজেরিয়া সহ আরো 2টা দেশ ব্রুনাই, তারা এবার ডিসিশন নিয়েছে যে কোনো হাজি এবার সৌদি আরবে এই করোনার মধ্যে আসবেন না। এবং সৌদি আরবের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মহোদয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয়কে গতকাল জানিয়েছেন সৌদি স্ট্যান্ড হচ্ছে তারা করোনা নিয়ে, ভাইরাস নিয়ে খুবই অ্যালার্ট, তার জন্য এবার একটা ছোট পরিসরে একটা হজটা করতে চাচ্ছে। সেদিক দিয়ে তারা যারা লোকাল বিদেশিরা আছে তাদেরকে দিয়ে এবার হজটা আপনার তারা পালন করবেন। সেখানে কয়েকটি ক্রাইটেরিয়া আছে, সেখানে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে তার যে লোকাল হলেও, বিদেশি লোকাল হলেও দূতাবাসের মাধ্যমে তারা কোর্ডিনেট করবে বিভিন্ন ন্যাশনালিটি। সেখানে 65 বছর বয়স পর্যন্ত তারা অ্যালাউ করবে, 65 ইয়ার্স এর বেশি নয়, এবং তার কোনো পূর্বের কোনো অসুস্থতা যেরকম হার্ট বা কিডনি সিরিয়াস কোনো অসুখ থাকতে পারবে না, এবং সোশ্যাল ডিস্টেন্স যেটাকে বলে দূরত্ব বজায় হজটা পালন করবে, এবং প্রতিনিয়ত প্রতিদিনই তাদেরকে হেলথ চেক আপের মধ্যে থাকতে হবে, এবং হজের পর তাদের 15 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সৌদি আরবে। তো আলহামদুলিল্লাহ এটা একটি সৌদি সরকারের একটি ভালো উদ্যোগ, তারা করোনা ভাইরাস সাথে সাথে হজটাও তারা সেইভাবে সাজিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারাই হজে যাবেন আল্লাহ তাদের হজ যাতে কবুল করেন, আমরা সেটাই প্রার্থনা করি, দোয়া করি। জি স্যার,